আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ফুটবল ফ্যান্স, ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে উজবেকিস্তানে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব 23 ফুটবল দল। সেখানে স্বাগতিক উজবেকিস্তান সহ কুয়েত ও সৌদি আরবের সাথে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে অক্টোবরের 27, 30 এবং নভেম্বরের 2 তারিখে। ইতিমধ্যেই বাছাই পর্বের জন্য 23 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যেখানে জায়গা পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ইউসুফ জুলকারনাইন হক। চলুন এক নজরে দেখে নেই এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের বাছাই পর্বের জন্য ঘোষিত 23 সদস্যের চূড়ান্ত বাংলাদেশ স্কোয়াড। চূড়ান্ত স্কোয়াডে গোলকিপার হিসেবে রয়েছেন তিনজন, পাপ্পু হোসেন, মিতুল মার্মা এবং মাহফুজ হাসান প্রীতম সামলাবেন গোলবারের দায়িত্ব। ডিফেন্ডার হিসেবে দলে রয়েছেন রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, মনির আলম, টুটুল হোসেন বাদশা, সবুজ হোসেন, দুখু মিয়া এবং ইসা ফয়সাল। মিডফিল্ডের দায়িত্ব সামলাবেন মানিক হোসেন মোল্লা, আবু সাইদ, পাপন সিং, এনামুল হক এবং মোহাম্মদ হৃদয়। ফরওয়ার্ড হিসেবে দলে রয়েছেন মারাজ হোসেন, মাহবুবুর রহমান সুফিল, ফয়সাল আহমেদ ফাহিম, জমির উদ্দিন, রহিম উদ্দিন, ইউসুফ জুলকারনাইন হক এবং সাব্বির আহমেদ। ইঞ্জুরির কারণে দলে নেই বিপ্লব আহমেদ, পাসপোর্টের কাজ করাতে ফিনল্যান্ড যাওয়ায় দলে নেই তারিক কাজী। এছাড়াও সন্তান সম্ভব স্ত্রীর পাশে থাকার জন্য নাম প্রত্যাহার করেছেন বিশ্বনাথ ঘোষ। অনূর্ধ্ব 23 দলের হেড কোচের দায়িত্বে রয়েছেন মারুফুল হক। 2015 সালে জাতীয় দলের কোচ ছিলেন মারুফুল হক, 6 বছর পর আবারও বাংলাদেশ দলের সাথে যুক্ত হয়েছেন তিনি। তবে এবার সিনিয়র জাতীয় দল নয়, অনূর্ধ্ব 23 দল। সেই দল নিয়েই উজবেকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে দেশবাসীকে আশার বাণী শুনিয়েছেন দেশসেরা কোচ। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের বাছাই বাংলাদেশের গ্রুপে আছে উজবেকিস্তান, কুয়েত এবং সৌদি আরবের মতো শক্তিশালী দল। তিন দলই শক্তি সামর্থ্যে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে। এরপরও মারুফুলের চোখ মূল পর্বে। মারুফুল হক সংবাদ সম্মেলনে বলেন, আমরা মূল পর্বে খেলতে চাই, সেটা গ্রুপ চ্যাম্পিয়ন অথবা সেরা রানার্সআপের মধ্য থেকে হলেও। বাছাই পর্বে 11টি গ্রুপ, প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা 4 রানার্সআপ মূল পর্বে খেলবে, সাথে স্বাগতিক উজবেকিস্তান। উজবেকিস্তান যদি সেরা 15-এর মধ্যে থাকে সেক্ষেত্রে সেরা 5ম রানার্সআপও খেলার সুযোগ পাবে চূড়ান্ত পর্বে। তবে মারুফুল হক উজবেকিস্তানের চেয়ে কুয়েত ও সৌদি আরবের বিপক্ষে ম্যাচ নিয়ে বেশি মনোযোগী। মারুফুল হক বলেন, উজবেকিস্তান স্বাগতিক দল, তারা সরাসরি খেলবে, আমি বাকি 2 ম্যাচ থেকে 4 পয়েন্ট নিতে চাই। জাতীয় দল থেকে অলিম্পিক দলের দায়িত্বে কেন? গত 1 মাস যাবৎ মারুফকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে কয়েকবার। সংবাদ সম্মেলনে এর উত্তর দিয়েছেন মারুফুল হক। মারুফুল হক বলেন, একজন কোচের কাছে দলই আসল, সেটা ক্লাব, জাতীয় দল, বয়সভিত্তিক দল যাই হোক না কেন, আমি সেটা ভেবেই দায়িত্ব নিয়েছি। 23-এর নিচে থাকা জাতীয় দলের 6 ফুটবলার পাচ্ছেন মারুফুল হক। 3 পরীক্ষিত ফুটবলার তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ ও বিপ্লুকে পাচ্ছেন না মারুফ। এদেরকে মিস করবেন সরাসরি জানিয়ে দিলেন মারুফুল হক। 3 গুরুত্বপূর্ণ কারণে দলের সঙ্গে নেই, তাদের বিকল্প রয়েছে, তবে সেই বিকল্প তাদের শূন্যস্থান পুরোটা পূরণ করতে পারবে না, এটাই বাস্তবতা, এটা মেনেই আমাদের চলতে হবে। তবে মারুফুল হকের চূড়ান্ত দলে সুযোগ পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী ইউসুফ জুলকারনাইন হক। 1 সপ্তাহের মতো তাকে অনুশীলন করিয়েছেন মারুফ। এই 1 সপ্তাহে তার সম্পর্কে মারুফের পর্যবেক্ষণ, সে টেকনিক্যালি সাউন্ড, ট্যাকটিক্যালি ধীরে ধীরে উন্নতি করছে, ক্রমেই সে দলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। দেখা যাক দেশসেরা কোচের হাত ধরে অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের মূল পর্বে খেলতে পারে কিনা বাংলাদেশ। দেশের ফুটবলের সকল নিউজ এবং কন্টেন্ট পেতে ফ্রি কিক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এছাড়াও দেশের ফুটবলের ডেইলি আপডেট পেতে ফ্রি কিক বিডি ফেসবুক পেজটি ফলো করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।